গত 1 জুন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বড় চৌমাথার কাছে টুবি জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা থানায় খবর দেয়। মৃতদেহের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা। যদিও পুলিশের প্রাথমিক অনুমান খুন করে দেহটি এই স্থানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিহারের সমস্তিপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। হ্যাঁ দেখলাম যে এবার দেখেছি ও এসেছিল এখানে খাবার খেল আপনার হোটেলে। হ্যাঁ, কজন ছিল? দুজন, আর ওই যেন যিনি মারা গেছে মারা গেছে ওনারা তিনজন। পরে কীভাবে আপনি চিনতে পারলেন? পরে ওই যে কম বয়সী ছেলেগুলো দেখে চিনতে পারলাম মুখ দেখে। মানে আপনি আইডেন্টিফাই কী করলেন, মানে পুলিশ এসে আপনাকে বললো নাকি আপনি? আমি দেখলাম পুলিশ এসে বললো আমাকে যে এসে ছবি দেখালো, ছবি দেখানোর পর আমি বললাম 10:10 খেয়েছিল আর 10:35 হলে সে বেরিয়ে গেছে। কজন মিলে খাচ্ছিল? তিনজন। হ্যাঁ, তিনজন। কীভাবে জানতে পারলেন যে নাকি মার্ডার করেছে বা এরাই মার্ডার করেছে? সেটা আমি বলতে পারবো না, চিনতে পারি এটুকুই। আমাকে পুলিশ আসলে বলেছে এরাই খাচ্ছিল, আমার কাছে নানা হোটেলে নানা রকম লোক আসছে, এটা সময় ভিড় ছিল, ভিড়ের টাইমে আমি কাকে কোন সময় কী বলবো, আমি তো সেটা নিজের কাজ নিয়ে ব্যস্ত। কী কী খেয়েছিল আপনার হোটেলে? ওই তো 5টা অমলেট, 5টা চা, 5টা লম্বো, 2টো কেক, 2টো রোল। তখন কি যে মার্ডার হয়েছে সে কি জীবিত ছিল? হুম, জীবিত ছিল, সেটা খেয়ে তারা তিনজনে খেয়েছে একসাথে। যেখান থেকে কখন বেরিয়ে যায়? ওই 10:40-35 ওনার কাছ থেকে। হুম, তারপর আমি আর বলতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।